সিওর ট্র্যাজিক মৃত্যু ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আর জিপিউ রিটেল সেলে কন্ট্রোভার্সি সব মিলিয়ে পৃথিবীর মতো দু হাজার বিশ সালটি এম জন্য মোটে ভালো যায়নি বাট এম এস আই বলে হয়তো রিলায়াবেিলিটি আর পার্সেপশনের দিক দিয়ে এখনও কাস্টমারদের ধরে রাখতে পেরেছে যার ব্যতিক্রম হয়নি এর ল্যাপ ল্যাপটপ সেগমেন্টেও সো আজকে আমাদের স্টুডিওতে আমাদের হাতে এম এস আই মডার্ন ফোরটিন ল্যাপটপটি চলে এসেছে কথা বলবে এর ভালো মন্দ সব কিছু নিয়ে সো রিভিউ বোথ গ্লোবাল মার্কেট আমাদের দেশের সিনারিওতে মার্কেট শেয়ার ও চাহিদাতে অন্যান্য ভারী ব্র্যান্ড গুলো থেকে কিছুটা পিছিয়ে থাকলেও দিস কম্পোনেন্ট কিং কম্পানি ইজ ট্রাইং টু জাস্টিফাই দেয়ার নেই অ্যান্ড দে আর পুশিং হার্ড টু গিভ কনজিউমার সাম রিয়েলি গুড থিং যার টাচ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আমি মডার্ন ফোর্টিনে খেয়াল করেছি কথা বলব ফিল নিয়ে অ্যান্ড এক কথায় আই ওয়াজ সারপ্রাইজড ক্লিন অ্যাস্থেটিকের এই ল্যাপটপটি ছিল বেশ মিনিমাল অ্যান্ড ন্যারো বেজেলের আর সবার আগে আমার নজর কেড়েছে এর রিব্র্যান্ডের লোগোটি এম তাদের ক্লাসিক লোগ বদলে বেশ স্টাইলিশ আর ওয়াইল্ড লোগো রিপ্রেজেন্ট করেছে ল্যাপটপটিতে যা বেশ ভালো লাগে দেখতে আর শাইনি গ্রের উপর ম্যাট ব্লেকে প্রিন্টেড হওয়ায় লোগোটি ল্যাপটপের অ্যাস্থেটিক একটি নতুন এজ কানেক্ট করেছে তবে ডিজাইনের যে পার্টটি প্র্যাকটিক্যালি আমার সবচেয়ে ইউজফুল মনে হয়েছে তা হলো এর আপলিফ্ট হিন মেকানিজমটি এটি আসুজের আর্গুলিফট হিঞ্জের মতোই সিমিলার মেকানিজম অ্যান্ড ডে টু ডে ইউজে এটি আমাকে বোথ টাইপিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেন্টিলেশনে ভালো অ্যাডভান্টেজ প্রোভাইড করেছে আর অনেস্টলি আই ওয়াজ ওভারওয়েলম টু সি দিস সর্ট অফ থিং ইন এমএসআই ল্যাপটপ প্লাস্টিক বিল্ডার এই ল্যাপটপটি ফোর ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের ওজনেও বেশ হালকা মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কেজি ওয়েটের এই ল্যাপটপটিকে ক্যারিংয়ের জন্য একটি সুন্দর ব্যাগও ফ্রি দিচ্ছে এম আর পোর্টস অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে কথা বললে প্রয়োজনীয় সব পোর্টস এতে ছিল এর বাম দিকে রয়েছে একটি এস ডি এম টু পয়েন্ট ও পোর্ট একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ সি পোর্ট ও একটি মাইক্রো এসডি কার্ড রিডার স্লট আর ডান দিকে রয়েছে দুটি ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ পোর্ট একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক আর এর এইচডি ক্যামেরার কোয়ালিটিও ছিল মডারেট লেভেলের পাশাপাশি বলে রাখি আমার ইউনিটটি ছিল কার্বন গ্রে কালারের আর এর একটি আরও কালার ভেরিয়েন্ট রয়েছে যা চাইলে চেক করে নিতে পারেন লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে নেক্সটে কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে টু ওয়াটের স্টেডিও স্পিকার ইনক্লুডিং করা হয়েছে এতে যা ল্যাপটপটির নিচের পার্টে ইনক্লুডেড সাউন্ড কোয়ালিটি ছিল ডিসেন্ট এবং ফুল ভলিউমে আমি কোনো ডিস্টরশন খেয়াল করিনি সাউন্ড খুব বেশি লাউড নয় তবে ক্লিয়ার ছিল কিন্তু সাউন্ডের মেলোডি গ্র্যাভিং কিছুটা কম বলে আমি মনে করেছি ওকে দেন কিবোর্ড নিয়ে কথা বলা যাক অ্যান্ড দিস ওয়াজ আ গুড মিড সাইজ কিবোর্ড আর হিঞ্চ মেগানিজমের কারণে টাইপিং সময় পাম ও বেশ ভালো পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি এম মতের কি ট্রাভেল ছিল এন্ড টাইপিং সাউন্ড ছিল বেশ কম

অ্যাডোবিআ জিবি ফোরটি সিক্স পার্সেন্টের মতো অ্যান্ড ডিসিআইপি থ্রি ছিল ফোরটি থ্রি পার্সেন্টের মতো বুঝতেই পারছেন প্রোডাক্টিভ ওয়ার্কার অ্যান্ড আর্টিস্টের জন্য মডারেট লেভেলের একটি ডিসপ্লেটি আমার ব্যবহারেও কালার একোরেশন ব্ল্যাক লেভেল মোটামুটি ভালো পেয়েছি পিক ব্রাইটনেসও কোনো কালার ডেভিয়েশন আমি তেমন লক্ষ্য করিনি আর মিডিয়া কনজিউম কেলে স্যাটিসফাইড হয়েছি ব্রাইটনেস ছিল পর্যাপ্ত থ্রি ফিফটি টু নিটসের মতো আর কোনো রকম শিফটিং বা নেগেটিভিটি ইস্যু আমি খেয়াল করিনি একেবারে আই উইল সি এম এস আই হ্যাজ ডান আ ডিসেন্ট জব উইথ দিস ডিসপ্লে যা ব্যবহারে আপনাকে স্যাটিসফাই করবে বলে আমি মনে করি এবার থিন ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপের আন্ডার দ্য শেপ নিয়ে কথা বলা যাক এটিকে পাওয়ার আপ করেছে ইন্টেল টেন জেনারেশনের কোরাই থ্রি টেন ওয়ান ওয়ান জিরো ইউ র্যাম হিসেবে রয়েছে ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো সাতষট্টি বাস পিডার র্যাম মজিল আর স্টোরেজ হিসেবে এতে পাঁচশো বারো গিগাবাইটের এনভিএমএসএসডি রয়েছে ওয়েল আমার কাছে স্পেকটি ব্যালেন্সড আর প্রমিজিং মনে হয়েছে ডুয়েল কোর অ্যান্ড ফোরটিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের কোরআ সিপিউটির টিডিপি ছিল মাত্র পনেরো ওয়াটের মতো আর প্রসেসরটি মূলত পাওয়ার সেভিং অ্যান্ড গো টুকটাক কাজের জন্য বেশ এফিসিয়েন্ট ছিল টু পয়েন্ট সিক্স গার্স বেশ ক্লক স্পিডে সেটেল ছিল এটি বাট টার্বো ফ্রিকোয়েন্সিতে ম্যাক্স ফোর পর্যন্ত হিট করেছিল যা আমার বেশ প্রমিজিং মনে হয়েছে হেভি ডিউটি কোনো সিপিউ না হলেও এসএসডি এর সাথে কম্বিনেশনের কারণে ডেইলি সব টাস্ক ফ্লুয়েন্টলি হ্যান্ডেল করতে পেরেছি বাট হ্যাঁ ডিসি পাওয়ার আর পাওয়ার সেভিং মোডে কিছুটা স্ট্রাগল করেছে ল্যাপটপটি আর ডিসপ্লের সুবাদে ফটোশপে এডিটও করেছি যা আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়েছে ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজও যে ফ্লুয়েন্ট হবে ল্যাপটপটিতে তাও বলাই বাহুল্য গিগবেঞ্চ মার্কিংয়েও স্কোর পেয়েছি সিপি অনুযায়ী মূলত বিজনেস পারপাস অফিসিয়ালস অ্যান্ড টুকটাক প্রোডাক্টিভ কাজের জন্য এই ল্যাপটপটি অ্যান্ড আই থিঙ্ক এটি তার পারপাসে সফল এ ধরনের পোর্টেবল এবং অন ডিমান্ড একটি ল্যাপটপ অফিসিয়াল ইউজারদের জন্য একটি বড় অ্যাডভান্টেজ তাছাড়া লুকিংসো আপ টু দ্য মার্ক এটি যে কোনো হায়ার অফিসিয়াল সোশিয়াল স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্সের সাথে ফিট করে যাবে আর অ্যাপিয়ারেন্সের কথা যখন উঠলই তখন বলে রাখি ল্যাপটপটি কিন্তু আরও কয়েকটি হায়ার ভেরিয়েন্টে বাজারে আসে ইনক্লুডিং এ ভেরিয়েন্টস অলসো ইনফরমেশন অ্যান্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো চাইলে আপনারা দেখে নিতে পারেন স্পেকশিট দেখার পর এতক্ষণে বুঝেও গিয়েছেন যে ল্যাপটপটি গেমিংয়ের জন্য নয় বরং অফিশিয়াল কাজ টুকটাক প্রোডাক্টিভিটি এতে মানানসই হবে কিন্তু টেস্ট পারপাসে আমি এতে কিছু স্ট্রেস দিয়েছিলাম অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ স্যাটিসফাইং লো পাওয়ার কনজিউমিং এই সিপিউর সুবাদে কোনো থার্মাল ইস্যু একেবারেই ছিল না আর ফ্যান নয়েজ ওয়াজ কমপ্লিটলি অ্যাবসেন্ট অলসো দিস ওয়াজ রিয়েলি গ্রেট আর হিট মেজারমেন্ট করে দেখলাম যে টেনে টুনে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল আর ম্যাক্স টেম্পারেচার মোর ওভার হিঞ্জ মেকানিজম হ্যাজ হেল্প মি লট এটির কারণে হিট ডিসপার্সও হচ্ছিলো খুব ইজিলি এরপর বাকি থাকে ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড উই শুড টক অ্যাবাউট ইট আলট্রোয়েট সিপুল সুবাদে রেগুলার ইউজেজ লাইক ব্রাউজিং অ্যান্ড আদার্স সব কাজ মিলে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো আমি ব্যাক আপ পেয়েছি যা ছিল অ্যাস্টাউন্ডিং অনলি কন্টেন্ট ওয়াচিং ইট কুড বি আপ টু নাইন আওয়ার্স উইচ ইজ রিয়েলি গ্রেট আর এতে ফিফটি টু কিলোওয়াট পাওয়ার সাইকেলের একটি লিথিয়াম সেল ব্যাটারি ইউজ হয়েছে যাকে চার্জিংয়ের জন্য সিক্সটি ফাইভ ওয়াটের একটি চার্জিং বিগ বক্স ইনক্লুডিং করা হয়েছে যা দিয়ে আমার চার্জ করতে সবাই এক থেকে হায়েস্ট দেড় ঘন্টার মতো সময় লেগেছিল আমি বলবো যে মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল হ্যাজ ড্যান অ্যা গ্রেট জব ইন দি সেগমেন্ট অলস দেন ওএস হিসেবে এতে ফ্রি ডজ দেওয়া হয়েছে সো ওএস চুজিংয়ের অপশনটা আমরা কাস্টমারদের উপরেই ছাড়লাম আর এতে আপগ্রেডের তেমন কোনো সুযোগ থাকছে না বাট আগেই এর হায়ার ভেরিয়েন্টস নিয়ে কথা বলেছি উইচ ক্যান অলসো বিওর ডিজায়ার্ড অপশন সো কনফিউশনে এসে এমএসএম মডার্ন ফোর্টিন নিয়ে আর কী কী বলা যায় ওয়েল অফিসিয়াল অ্যান্ড টুকটাক কাজ যে ভালো মতোই হবে তা বলাই বাহুল্য এছাড়াও প্রাইস অ্যান্ড ভ্যালু ফর মানি সেগমেন্টে এটিকে আমার বুকের একদম প্রপার একটা সাবস্টিটিউশন মনে হয়েছে মোর ওভার আমার এটা পার্সোনাল অপিনিয়ন যে এল প্রাইসটা যদি ফিফটি কে রেঞ্জের মধ্যে হতো তাহলে একদম বেস্ট হতো বাট তাছাড়াও এটি একটা একদম ইজি টু গো রেকমেন্ডেশন একটা ডিভাইস যেটা যে কেউ কিনতে পারেন আর এম এস আই আসলে এখানে সাইন অফ প্রসপারিটির পরিচয় দিয়েছে ওয়েল আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি এখানে শেষ করছি দিস ইজ অনুরাগ ফ্রম টেকল্যান্ড বিডি আর আমাদের নতুন নতুন আপডেট অ্যান্ড রিভিউ পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সো গুড বাই অ্যান্ড সাইনিং আউট